ওই দেই করোনা ভাইরাসে গোটেই পৃথিবীখনে উল্টা পুল্টা করে দিলে। আর মূর আজির তারিখত যদিহে পরীক্ষা ক্যানসেল হয় তেতিয়ালে মূর আটাইতকে বেশি বেয়া লাগিব সেই অকল স্টুডেন্টর কারণে, যখন স্টুডেন্টে সরুরে পড়া কিবা এটা আশা করে পেলায় যে মেট্রিকত ভাল রিজাল্ট করব বা হাই সেকেন্ডারি ফাইনেলত ভাল রিজাল্ট করব, ঠিক আছে, তেখেতকলর কারণে আজির তারিখত মূর যথেষ্টখানি বেয়া লাগিছে। কারণ পরীক্ষাটো দিয়ার কারণে বহুতর একটা ইচ্ছা থাকে, সরুরপরা সপন থাকে যে মেট্রিক পরীক্ষা দিব বা হাই সেকেন্ডারি ফাইনেল এক্সামিনেশন দিব। একচুয়ালি পড়ার প্রতি যোন আগ্রহী তেখেতে গম পাব একচুয়ালি মানে কেনেকুয়া লাগে আর যে মেট্রিক দিম বা হাই সেকেন্ডারি ফাইনেল এক্সামিনেশন দিম, ঠিক আছে। এটা উপায়তো নাই, কারণ যিমানকি নিউজত চাই পেলে গম পাইছো বর্তমান বোলে আমার অসমত যেটো কোভিড সিচুয়েশন চলি আছে ইয়ার কারণে স্বাস্থ্য বিভাগেও কইছে যে পরীক্ষা পাতার বোলে কোনো ধরনের এটা বর্তমান অবস্থা নাই তার মানে, ঠিক আছে। গতিকে একো নাই, যদি পরীক্ষা ক্যানসেলে হোক বা পরীক্ষা পাতকে যি করিব সেইটো সরকারে আমার ভালোর কারণে করিব আর শিক্ষা বিভাগে আমার ভালোর কারণে করিব। কারণ মোর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের উপর যথেষ্টখানি বিশ্বাস আছে, স্টুডেন্টবিলাকর লগত তেও কেতিয়াও মানে অন্যায় করিব নোৱাৰে। মই জানো সদায় হিমন্ত বিশ্ব শর্মা স্যার আমার অসমৰ প্ৰতি সদায় এজন দায়িত্বশীল এজন বর্তমানের মুখ্যমন্ত্রী। গতিকে এইটোৱে আৰু মোৰ এটা কথাত খুবেই বেয়া লাগিছে। আৰু এতিয়া যেহেতু পরীক্ষাটো ক্যানসেল হওয়ার যথেষ্টখানি আশা আছে, মানে বেয়া লাগিছে দিয়ক, আর ফিলিংখানি এটা মই বুঝাব নোৱাৰো। সেই অকল আর মই যোৱাকালি নে পৰহি নিউজতো চাই আছো যে কিছুমান ষ্টুডেণ্টক সুধি আছে যে পরীক্ষা ক্যানসেল হওয়াটো বিচাৰ নে নিবিচাৰ। কিন্তু যিবিলাক অত্যন্ত মেধাবী ষ্টুডেণ্ট তেখেতসকলে কৈ আছে যে আমি পরীক্ষা দিব বিচাৰো বা এতিয়া মানে পরীক্ষা দিব খুজিলেও এতিয়া যিটো সিটুয়েশন এই সিটুয়েশনটোর কারণে এটা বর্তমান পরীক্ষা পাতাটো ইমান বর্তমান যুক্তিসঙ্গত নহব বা পরীক্ষা পতা এটা বর্তমান পরিবেশ নাই বোলে আমার অসমত। গতিকে পরীক্ষা ক্যানসেলে করক বা ভালে করক, এতিয়া স্টুডেন্টবিলাকর মার্কশিটবিলাক কেনেকুয়া হব, ধরা এটা সবকে সমান রেঞ্জত পাস করে দিব নেকি, এইবিলাক বস্তু চাব লাগিব। আর পার্সেন্টেজ ওয়াইজ মানে কেনেকুয়া কি হিসাবত দিব সেইটো বস্তু এটা লক্ষণীয় হব। গতিকে লাই লাই আমি নিউজবিলাক চালে আমি মানে গম পাবর কারণে সক্ষম হম। এটা কি কম আর উপায় নাই। আর কিছুমান স্টুডেন্টে মোকও কয়েছিল দাদা পরীক্ষা নহয় পরীক্ষা দিম বলে ভাবিছিল, সরুরেপর সপন দেখিছিল মেট্রিকত একটা ভাল রিজাল্ট করিম, স্টার পাম, ডিস্টিংশন পাম, স্ট্যান্ড পাম। আর কিছুমান স্টুডেন্টও আছে ধরা গোটেই বছরটো পড়া শুনা করা নাই, এটা খালি একটা জাস্ট একটা মানে জাস্ট তার ইস্যু একটা পাই গেল যে এটা কোভিড আছে, গতিকে এটা হাল্লা করব লাগে আর যে ক্যানসেল দা বোর্ড এক্সাম, ক্যানসেল দা বোর্ড এক্সাম। গতিকে একো নাই, সবে কিছুমানে কৈছে ক্যানসেল দা বোর্ড এক্সাম, কিছুমানে কৈছে পরীক্ষা পাতিব লাগে, কিছুমানে কৈছে পরীক্ষা পাতিব নালাগে, সবরে একটা মতামত দিয়ার অধিকার আছে। কিন্তু এই যে মাজতে আমি দেখিলো যে রাস্তাত এইবলে প্রতিবাদ করেছে এই ন কোভিডর সিচুয়েশনত যে ক্যানসেল দা বোর্ড এক্সাম, এই কোনো মূর্খামি হয়। কারণ পরীক্ষা দিয়ার কারণে যদি সেই অকল স্টুডেন্টর ভয় লাগে যিসকলে ক্যানসেল দা বোর্ড এক্সাম বলে কয়েছে, তেতিয়াহলে যেহেতু পরীক্ষা দিয়ার কারণে ভয় লাগে কোভিড হব, কিন্তু রাস্তা ওলাই এলে জানো কোভিড নহব নেকি, আন্দোলন করব এলে কোভিড নহব। গতিকে এনেকুয়া নিজের চান্সটো নিজে কিয় দিয়া, ঠিক আছে, নিজক সেইটো চান্সটো দিব নালাগে যিমানখিনি মই ভাবো। আর শেষত বেয়া লাগিছে মনটো, এতিয়ালৈকে আজি চাগে সিদ্ধান্ত হব অসম সরকারৰ বা কি করে এটা পরীক্ষাটো নাপাতিলে কেনেভাবে মার্কস দিব, কেনেভাবে পরীক্ষা ক্যানসেলে হয় নে কি হয়, বেয়া লাগিছে দিয়ক। সেই অকল ষ্টুডেণ্টৰ কাৰণে যথেষ্টখিনি বেয়া লাগিছে, যাৰ এটা সপোন আছিল যে মেট্রিক পরীক্ষা দিব বা মেট্রিক পরীক্ষা দিম, কেনেকুৱা এটা উৎসাহ ন যে হাই সেকেন্ডারি ফাইনেল এক্সামিনেশন দিম, কেনেকুৱা এটা উৎসাহ। এই উৎসাহটো মানে কিছুমান ষ্টুডেণ্ট খুব সিনসিয়ার থাকে, তো পড়া শুনা করা ষ্টুডেণ্ট থাকে, আর কিছুমান ষ্টুডেণ্টও ধরা এনে পড়া শুনা নকরে জাস্ট একটা চান্স পালে হল ক্যানসেল দা বোর্ড এক্সাম কব লাগে, গতিকে এটা ক্যানসেল দা বোর্ড এক্সামে দিয়ে আছে। গতিকে কি কিমান মই কি কৈছো নাজানো, যদি ভিডিওটো ভাল লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার, ঠিক আছে, বাই বাই।